পুলিশ জনগণের বন্ধু, কিন্তু সেই পুলিশে যদি অপরাধ দমন করতে গিয়ে উল্টো নিজেরাই অপরাধে জড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে ভাবতে পারেন? কথা বলবো আজকে এক কোরিয়ান পুলিশের ব্যাপারে। এই বান্দা একদা চাইনিজ এক ট্রায়াড গ্যাংয়ের বিরুদ্ধে লড়তে গিয়ে সে নিজেই অপরাধে জড়িয়ে পড়েছিল এবং এ নিয়ে নির্মিত হয়েছে স্লিপিং ডগস নামক জনপ্রিয় এই গেমটি। তো আজ আমরা স্লিপিং ডগসের স্টোরি এক্সপ্লেইন করব। সো বাড়তি কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। স্লিপিং ডগস স্টোরি এক্সপ্লেইনড ইন বাংলা। সময়টা 2012, হংকংয়ে একটি ডকইয়ার্ডের মধ্যে আমরা কিছু ক্রিমিনালকে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য বিক্রি করতে দেখি। তারা মূলত অপর একটি ক্রিমিনাল গ্রুপের সাথে ড্রাগে ডিল করতে এখানে এসেছিল, কিন্তু হঠাৎ করেই পুলিশ তাদের পেছনে ধাওয়া করে এবং সকলেই দৌড়াতে থাকে, কিন্তু দৌড়ে বেশি লাভ হয় না। একটি পর্যায়ে তারা সকলেই পুলিশের নিকট ধরা পড়ে যায়। তো আশ্চর্যজনক বিষয় হচ্ছে পুলিশ তাদেরকে কিভাবে ধরল, উত্তরটা একটু পরেই পাবো। ইন্টারোগেশন রুমে সেই ক্রিমিনালদের একজন ওয়েশেনকে জিজ্ঞাসা করা হয় কিভাবে এই ড্রাগের ডিল হলো, কোথা থেকে আনা হলো এবং কার নিকট বিক্রি করা হয়েছিল, এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ইন্টারোগেশন রুমে অপর একটি লোক এসে হঠাৎ করে রুমে থাকা সিসিটিভি ক্যামেরা অফ করে দিল। তখনই গল্পে আসে মূল টুইস্ট, যাকে মূলত অ্যারেস্ট করে এখানে আনা হয়েছিল সে হচ্ছে মূলত একজন ডাবল এজেন্ট এবং এই ওয়েশেনই আমাদের গল্পের মূল চরিত্র। ওয়েশেন মূলত একজন কোরিয়ান বংশোদ্ভূত পুলিশ অফিসার, সে কোরিয়াতেও থেকেছে, অবতীতে ইউএসএতেও ছিল কিছুদিন, কিন্তু পারিবারিকভাবে যেহেতু পৈতৃক নিবাস তার হংকং, তাই হংকংয়ে ফিরে এসে পরিবারের সাথে বাস করা শুরু করেছিল। কিন্তু তার বড় বোন অতিরিক্ত মাদকাসক্ত হওয়ায় একটি সময় মাদকের ওভারডোসে মৃত্যুবরণ করে এবং সে হংকংয়ের মেইন রাজধানী থেকে মাদকের উপদ্রব কমানোর জন্য যে সকল গ্যাংগুলো মাদকের বিজনেস করছে তাদেরকে নির্মূল করার জন্যই মূলত সিক্রেট মিশনে নেমেছে এবং মূল নির্দেশদাতা হচ্ছে থমাস পেন্ড্রু নামক এক ঊর্ধ্বতন কর্মকর্তা। মূলত থমাস পেন্ড্রুই ওয়েশেন এর পটেনশিয়ালিটি দেখে তাকে এই আন্ডারকভার মিশনের জন্য ঠিক করেছিল। তো সেখানে ওয়েশেনকে ছেড়ে দেওয়া হয়। মূলত পুরো শুরুর দিকে যে ড্রাগের ডিলটা হয়েছিল এবং তাদের সকলকে যে ধরা হয়েছিল এগুলি সবই পূর্ব পরিকল্পিত ছিল। থমাস পেন্ড্রু অতঃপর ওয়েশেনকে নির্দেশ দেয় বাকি অন্যান্য যে সকল গ্যাং রয়েছে সেগুলোর মধ্যে সামহাউ ঢুকে তাদের অভ্যন্তরীণ তথ্য পুলিশের নিকট ফাঁস করার জন্য। তবে এরই মাঝে যে কদিন নিয়ম রক্ষার জন্য পুলিশ নাটকের অংশ হিসেবে ওয়েশেনকে জেলে বন্দি রেখেছিল, সে কদিনের মাঝে হঠাৎ করে ওয়েশেনের দেখা হয়ে যায় তারই ছোটকালের এক বন্ধু জ্যাকিমা এর সাথে। জ্যাকিমা মূলত বিভিন্ন ছোটখাটো চুরির সাথে যুক্ত ছিল এবং সে নিজেও একটি গ্যাংয়ের হয়ে কাজ করত। এই সংক্রান্ত অপরাধের কারণে তাকে এখানে বন্দি করা হয়েছে। তো তাদের দুজনকে যখন একটি নির্দিষ্ট সময় পর হংকং পুলিশ ছেড়ে দেয়, এরপরই ওয়েশেন এরকম একটি ভান দেখায় যে তার নিকট আসলে কোনো কাজকর্ম নেই, কোনো কাজ দেওয়া যাবে কিনা। জ্যাকিমা এখানে চোর হোক আর যাই হোক, সে অন্তত কেয়ারফুল ছিল তার নিকটস্থ লোকদের প্রতি। তো সে ছোটবেলার বন্ধু হিসেবে ওয়েশেনকে বলে, আমি যে গ্যাং এর হয়ে কাজ করি সেখানে লোকগুলো অনেক দয়ালু, তোমাকে হেল্প করতে পারে, চলো ওখানে নিয়ে যাই। তো এরপর জ্যাকিমা ওয়েশেনকে নিয়ে যায় ওয়াটার স্ট্রিট গ্যাং এর লিডার উইনস্টনের নিকট। এই উইনস্টনই মূলত জ্যাকিমা এর লিডার। উইনস্টনের কাছে নিয়ে যাবার পর উইনস্টন শুরুতেই ওয়েশেনকে দেখে সন্দেহ করে এবং বলে যে তুমি পুলিশের লোক কিনা তারই বা নিশ্চয় থাকো। সেখানে জ্যাকিমা অনেকভাবে সুপারিশ করে যে ওকে আমি ছোট থেকে চিনি, ও কোনো ঝামেলা করার মতো লোক নয়, আর এছাড়াও ওর বোনটা মারা গিয়েছে। তো সব জানার পর যখন উইনস্টন বুঝতে পারে যে ওয়েশেং হংকংয়ে সত্যিকার অর্থে এক একজন লোক, তখন তার কিছুটা মায়া হয় এবং সে বলে যে তুমি আমার গ্যাংয়ের হয়ে কাজ করতে পারো, তবে আমি তোমাকে কিছু টাস্ক দিব, টাস্কগুলো যদি ঠিকঠাক সম্পন্ন করতে পারো তাহলে আমার গ্যাংয়ে পার্মানেন্টলি আমি তোমাকে সামিল করে নেব। এই গেমে যে গ্যাংটা দেখানো হয়েছে এই গ্যাংটা আসলেই বাস্তবে ছিল হংকংয়ে এবং এই গ্যাংটার নাম হচ্ছে সান অন ই। এই সান অন ই গ্যাংটা হংকং এর অন্যতম দুর্ধর্ষ গ্যাংগুলোর একটি ছিল এবং এই গেমে এই গ্যাংয়ের যেই অংশটুকু দেখানো হয়েছে সেই অংশটুকুর ব্যাখ্যা আমি তোমাদেরকে বর্তমানে দিতে চলেছি, না হলে গল্পের আগামাতা কিছু বুঝবে না। হংকং এর রাজধানীতে সান অন ই গ্যাংয়ের যে অংশটা চলমান রয়েছে এই অংশের মূল লিডার হচ্ছে ডেভিড ওয়ালিন পো এবং এই লোক মূলত চাইনিজ বংশোদ্ভূত, কিন্তু হংকং নিজের ঘাঁটি গেড়েছে এবং এই লোক তার গ্যাংয়ের অন্যান্য লোকদের নিকট আঙ্কেল পো নামেই পরিচিত। আঙ্কেল পো এর যে পজিশনটা সেটাকে ড্রাগন হেড বলা হয়, অর্থাৎ এই শহরের পুরো গ্যাং নেটওয়ার্কের হেড এবং এই শহরের অন্যান্য অঞ্চলের যাবতীয় গ্যাং সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য কিছু মোরল নিয়োগ দেওয়া হয়। এ সকল মোরলদের বলা হয় রেড পোল। আমরা সহজ অর্থে বুঝে নেই, এই রেড পোলটা হচ্ছে আঙ্কেল পো এর দালাল। তো এই পুরো শহরে টোটাল 5 জন রেড পোল রয়েছে। রেড পোল 1 হচ্ছে উইনস্টন, যে ওয়াটার স্ট্রিট গ্যাং এর লিডার এবং সব থেকে নির্ভর। রেড পোল নাম্বার 2 হচ্ছে ডগ আইস, সে নিজেও একই গ্রুপের সদস্য হলেও সে সুবিধাবাদী টাইপের এবং সে নিজের আলাদা গ্যাং প্রতিষ্ঠা করতে চলেছে। রেড পোল নাম্বার 3 হচ্ছে বিগ স্মাইল লি। রেড পোল নাম্বার 4 হচ্ছে মিসেস জিয়াং এবং রেড পোল নাম্বার 5 হচ্ছে ইয়াসো এবং সম্পর্কে এটা আঙ্কেল পো এর ভাতিজা। তবে এছাড়াও আরো কিছু চরিত্রের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। উইনস্টনের গ্যাং এর মধ্যে ওয়েশেন, জ্যাকিমা, এমনকি উইনস্টনের মা
মিসেস টু রয়েছে। মিসেস টুই মূলত ওয়াটার স্ট্রিট গ্যাংয়ের যাবতীয় কার্যক্রম একটি সময় পরিচালনা করত। বয়সের কারণে ব্যাটারি আস্তে আস্তে নুয়ে পড়েছে এবং নিজের রেস্টুরেন্টটি চালায় বর্তমানে। তার অধীনে যত কার্যক্রম হতো এগুলি এখন সব উইনস্টনই দেখাশোনা করে। ডগ আইসের গ্রুপে একজন রয়ে গিয়েছে সু ওয়াহ নামে। এছাড়াও রেড পল নাম্বার 3 বিগ স্মাইল লি এর গ্রুপে আরও দুজন রয়েছে, একজন হচ্ছে পনিটেইল এবং অপরজন হচ্ছে মিস্টার টং। ওয়েশেন নিজেকে ভি নামে পরিচয় দেয়। তো ওয়েশেনকে আমি ভি বলে সম্বোধন করব এখন। তো আমাদের ভিকে উইনস্টন বলে যে আমাদের যে এলাকা রয়েছে এই অঞ্চলে ডগাইজের লোকজন এসে বিভিন্নভাবে জোরজবরদস্তি করে এলাকার যত ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের থেকে চাঁদা তোলে। তুমি যদি পারো তাদেরকে থামানোর ব্যবস্থা করো, যদি থামাতে পারো তাহলে আমি ভাববো তুমি আমার গ্যাংয়ের প্রতি অত্যন্ত লয়াল। তো কথা মতো সে বাজারে চলে যায় ওয়েশেন ভি। এরপর সে ঠিকই দেখতে পায় যে কিছু সাঙ্গপাঙ্গ চাঁদা তুলছিল জোরজবরদস্তি করে, অতঃপর তাদের পিছু নেয় এবং একটি পর্যায়ে একটি অ্যাপার্টমেন্টের যাবার পর দুর্বৃত্তরা সকলে মিলে ওয়েশেনকে ঘেরাও করে ফেলে এবং সেখানে ওয়েশেন নিজের মার্শাল আর্টের পারফেক্ট ব্যবহার করে এবং সকলকে ঘায়েল করার পর একটি পর্যায়ে সেখানে হঠাৎ পুলিশ এসে পড়ে। তো পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলে, কিন্তু এরই মাঝে ওয়েশেনের উপরিমহলের যে কর্তা অর্থাৎ থমাস পেন্ড্রু সে সরাসরি ওয়েশেনকে যার অর্ডার আটক করা হয়েছিল মিস প্যাং তাকে বলে দেয় ওয়েশেনকে ছেড়ে দেবার জন্য এবং ওয়েশেন যে একটি আন্ডারকভার মিশনে রয়েছে সেই বিষয়টা ঠিকঠাক এক্সপ্লেন করে ওই ম্যাডামের নিকট। তো পরবর্তীতে সেই মহিলা পুলিশ অফিসার ওয়েশেনকে ছেড়ে দেয়। তো এরপর ওয়েশেন আরো কিছু কাজ করে উইনস্টনের হয়ে এবং নিয়মিত কাজ করতে করতে উইনস্টনের মোটামুটি নিয়মিত একজন কর্মী হয়ে গিয়েছে। এরই মাঝে একদিন উইনস্টনের মার্জের রেস্টুরেন্ট সেখানে হঠাৎ করে ডগ আইস সরাসরি এসে আক্রমণ করেছিল এবং এই আক্রমণের পর উইনস্টন খুবই রাগ হয়ে যায় এবং একটি কথাই বলে যে করেই হোক ডগ আইসকে শেষ করে দিতে হবে, এমনকি ডগ আইসের পুরো টেরিটরি নিজের কব্জায় নিয়ে নিতে হবে। তখন ওয়েশেন প্রস্তাব দেয় যে যেহেতু তোমরা একই গ্যাংয়ের হয়ে কাজ করো আমার মনে হয় না আঙ্কেল পো এতে সন্তুষ্ট হবে যদি তুমি ওর পুরো টেরিটরি নিজের অধীনে নিয়ে নাও। সব থেকে ভালো হয় ডগ আইসের আয়ের যে মূল উৎস অর্থাৎ ড্রাগ বিজনেস, এই ড্রাগ যেখানে তৈরি করা হয় সেই পুরো অ্যাপার্টমেন্টটাকে যদি উড়িয়ে দেওয়া যায় তাহলে সব থেকে বেস্ট হয় এবং যে লোক ওর ড্রাগ তৈরির বিজনেসটা মেনলি দেখাশোনা করে অর্থাৎ সিওয়া ওকে আটক করে যদি আমরা নিজেদের জন্য ব্যবহার করতে পারি তাহলে সব থেকে বেস্ট হয়। মেন সাপও মরলো লাঠিও ভাঙলো না। উইনস্টন খুবই ইমপ্রেস হয় ওয়েশেনের এই বুদ্ধি দেখে। তো এরপর আর কি কথা মতো ওয়েশেন কিছু লোকজন নিয়ে ডগ আইসের যে বিল্ডিং এ ড্রাগ তৈরি করা হতো সেই বিল্ডিংটাকেই উড়িয়ে দেয় এবং সিওয়াকে হস্তান্তর করে দেয় উইনস্টনের নিকট এবং উইনস্টনের নিকট এতদিনে খুবই ক্লোজ হয়ে গিয়েছে ওয়েশেন। তো এরই মাঝে একদিন ওয়েশেনকে উইনস্টন পরিচয় করায় তাদের মূল লিডার আঙ্কেল পো এর সাথে। তো আঙ্কেল পো উইনস্টনের কর্মদক্ষতার বিষয়ে শোনার পর তার অনেক প্রশংসা করে এবং তার প্রতি অনেক ইমপ্রেসও হয়। মোটামুটি বলা চলে আঙ্কেল পোকে একরকম পটিয়েই ফেলেছে ওয়েশেন। তো আঙ্কেল পোর সাথে সাক্ষাতের কদিন পরেই ওয়েশেনের এক সহকর্মী ওয়েশেনকে সরাসরি তলব করে যে তোমাকে মূল মিশন যে দেওয়া হয়েছে সেটা থেকে কিন্তু দূরে সরে যাচ্ছ, তুমি ভুলে যাও না তুমি কিন্তু একজন পুলিশ অফিসার। তখন ওয়েশেন বলে যে আরো গভীরে তো যেতে হবে, আর হ্যাঁ আমি ঠিক লেনে আছি, এমনকি ওদের যে মূল লিডার আঙ্কেল পো তার সাথে আমার খুব ভালো খাতির হয়ে গিয়েছে। ওয়েশেনের প্ল্যানটা এরকম, সুই হয়ে ঢুকে সাপ হয়ে বের হবে। তো ওয়েশেনের যাবতীয় প্ল্যান সব শোনার পর ওয়েশেনের সেই সহকর্মী একরকম রাজি হয়ে যায় এবং ওয়েশেনকে আর কোনো তলব করে না। তো এরই মাঝে উইনস্টনের প্রস্তাবে ওয়েশেন রাজি হয় তার বিয়ের কেনাকাটা করার জন্য। এরই ধারাবাহিকতায় ওয়েশেনের পরিচয় হয় উইনস্টনের হবু স্ত্রী মিস পেগি এর সাথে। তো পেগি এবং উইনস্টন যেহেতু দ্রুতই বিয়ে করতে যাচ্ছে তাই তাদের যাবতীয় কেনাকাটার জন্য অনেক ব্যস্ততার মাঝে সময় যায় ওয়েশেনের এবং ওয়েশেন খুব ভালো মতোই পুরো বিয়ের অনুষ্ঠানটা আয়োজন করে। বিয়েতে গেস্টরা এসেছিল, আঙ্কেল পো এসেছিল। এরই মাঝে একটি পর্যায়ে ড্রিঙ্কস সার্ভ করার জন্য যখন উইনস্টন ওয়েশেনকে বলে কিছু ওয়াইনের বোতল নিয়ে আসতে তখন সে ওয়াইনের বোতল নিয়ে আসার সময় শুনতে পায় ভিতরে গোলাগুলির আওয়াজ। ওয়েশেন ভিতরে যাবার পর দেখতে পায় সবকিছু এলোমেলো, কে বা কারা যেন ভিতরে গোলাগুলি করে অনেক মানুষকে খুন করে ফেলেছে। ইতোমধ্যেই উইনস্টন নিজের অস্ত্র নিয়ে সাধ্যমতো কজন দুর্বৃত্তকে ঘায়েল করে একটি পর্যায়ে পৌঁছে যায় উইনস্টনের কাছে, কিন্তু দেখতে পায় উইনস্টন এবং পেগি উভয় গুলিবিদ্ধ হয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে। পেগি অলরেডি মৃত্যুবরণ করেছে, উইনস্টন এক পর্যায়ে ব্যথায় কাতরাতে কাতরাতে সেও মৃত্যুবরণ করে। ওয়েশেন তখন দিশেহারা হয়ে পড়ে এবং সামনে এগিয়ে আঙ্কেল পোকেও ভয়াবহ অবস্থায় দেখতে পায়। তো আঙ্কেল পোকে কোনো মতো বাঁচিয়ে সেখান থেকে বের হয়ে নিকটস্থ একটি হসপিটালে ভর্তি করায়। ওয়েশেন জানে না কে বা কারা এখানে হামলাটা করেছে, তবে উইনস্টনের মা মারাত্মকভাবে ভেঙে পড়েছে এবং সে ওয়েশেনের নিকট আবেদন জানায় তুমি যে করেই হোক তদন্ত করো নিজের মতো করে এবং খুঁজে বের করো কে বা কারা আমার ছেলের বিয়ের মধ্যে আক্রমণ করেছে এবং তুমি কিছু করবে না, যাতে কে পাবে তাদেরকে ডিরেক্ট আমার কাছে নিয়ে আসবে। তো দুটি গ্যাংয়ের প্রতি সন্দেহ করেছিল ওয়েশেন, একটি হচ্ছে 18 এবং আরেকটি হচ্ছে ডগ আইজের গ্যাং। তো হামলা যারা করেছিল তাদের বেশভূষা এবং অস্ত্র চালানোর ধরন কিছুটা 18 গ্যাংয়ের লোকদের মতো ছিল, তাই উইনস্টন 18 গ্যাংয়ের একজন লোককে টেনে হিচড়ে মারধর করে নিয়ে আসে উইনস্টনের মা মিসেস চু এর কাছে। তো উইনস্টনের মা তাকে অনেক জিজ্ঞাসাবাদ করার পর একটি পর্যায়ে সেই ছেলে ভয়ে
বলে দেয় যে এই কাজটা করেছে ডগ আইস এবং ডগ আইস তাদেরকে বিশাল কন্ট্রাক্ট অফার করেছিল, সেজন্যই তারা এই কাজটা করেছে। তো আর কি, মিসেস চু কোনো কিছু দিকবিদিক চিন্তা না করে চাপাতি দিয়ে কুপিয়ে সেই দুর্বৃত্তকে খুন করে ফেলে এবং ওয়েশেনকে বলে যে করেই হোক ডগ আইসকে এখানে নিয়ে আসার জন্য। কথা মতো ওয়েশেন তার দক্ষতা কাজে লাগিয়ে ঠিক একইভাবেই ডগ আইসকে টেনে হিঁচড়ে এখানে নিয়ে আসে এবং ডগ আইস যেহেতু ওয়েশেনের হাতে মার খেয়ে আদমরা অবস্থা ছিল, পালানোর শক্তি ছিল না মোটেও, এবং ডগ আইসকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করেই উইনস্টনের মা ডগ আইসকে চেয়ারে বসিয়ে বেঁধে তাকে স্যুপ খাওয়ায়। অতি আশ্চর্যের বিষয় হচ্ছে এই স্যুপটা প্রিভিয়াসলি 18 গ্যাংয়ের যে লোককে খুন করেছিল এই মহিলা তার মাংস দিয়েই তৈরি করেছে। ভাবতে পারেন কি পরিমাণ ব্রুটাল হতে পারে সে। তো যাই হোক, স্যুপ খাওয়াতে খাওয়াতে একটি পর্যায়ে জিজ্ঞাসাবাদ করে আমার ছেলেকে কেন খুন করা হয়েছে। সে যখন কোনো কিছু ঠিকঠাক বলতে পারে না তখন কালক্ষেপণ না করে সেই মহিলা ডগ আইসকেও কুপিয়ে খুন করে ফেলে। তো এরই মাঝে সময় যেতে থাকে এবং আঙ্কেল পো ওয়েশেনের উপর বিশ্বাস করে এবং ওয়েশেনের কর্মদক্ষতা দেখে ওয়েশেনকে রেড পোল হিসেবে পদোন্নতি দেয়। এরপর একদিন পনিটেইল এসে ওয়েশেনকে প্রস্তাব দেয় যে তুমি এখান থেকে যা ইনকাম করছো তা আমাদের সাথেও ভাগাভাগি করতে হবে। ওয়েশেন উল্টো বলে দেয় যে আমি কোনোভাবে আমাদের প্রফিট কারোর সাথে শেয়ার করব না। ইভেন পনিটেইল এখানে থ্রেট দিতে চাইলেও ওয়েশেন তার মাথা বরাবর পিস্তল তাক করে বলে দেয় যে আমি কোনো রকমই প্রফিট শেয়ার করব না, তোমার যা খুশি করার করে নাও। এর কদিন পরই একদিন রাতের বেলা পনিটেইল তার গাড়ি বহর নিয়ে ওয়েশেনদের এলাকার মধ্যে আক্রমণ চালায়। তখন ওয়েশেন তাদের গাড়ি বহর নিয়ে বের হয়, যতগুলো প্রতিপক্ষের গাড়ি ছিল তাদের সকলকে প্রতিহত করতে সক্ষম হয় এবং একটি পর্যায়ে পনিটেইলকে তারা আটক করে ফেলে। ঠিক তারপর দিনই মিসেস চ্যাং সরাসরি দেখা করে ওয়েশেনের নিকট। মিসেস চ্যাং সরাসরি বলে দেয় যে আঙ্কেল পোর শারীরিক অবস্থা খুব বেশি ভালো না, তবে উনি বেঁচে থাকতেই চাচ্ছে নতুন একজন চেয়ারম্যান নির্বাচিত করতে গ্যাংয়ের জন্য। তবে বিসমাইললি যে রয়েছে, ও যদি চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায় তাহলে কোনো গ্যাংকে এখানে টিকতে দিবে না, সকলকে খুন করে ফেলবে। তাই আমি চাচ্ছি যে করেই হোক ওকে প্রতিহত করতে হবে, তাই আমি তোমার সাথে একটি মিত্রতার ডিল করতে চাই। তো অতঃপর তাদের মাঝে একটি চুক্তি হয় এরকম যে তারা যাবতীয় যত কার্যক্রম আছে সব একসাথেই করবে। তো যাই হোক, এর পরের দিন আঙ্কেল পো সকলকে ডাকে হসপিটালে। তো আঙ্কেল পো এর কেবিনে যাবার পর সেখানে আঙ্কেল পো নতুন একজন চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রস্তাব তুলে। তো তখন ওয়েশেন এবং মিসেস চ্যাং দুজনে মিলে বলে যে আমরা মনে করি সব থেকে ভালো হয় আপনার ভাতিজাকে দিলে। তো আঙ্কেল পো এর ভাতিজার নাম হচ্ছে টাসো। এই টাসো ভাইজানার যাই হোক একদম লিডার হবার মতো মানুষ সে নয়, তাকেই দেয়া হয় নতুন দায়িত্ব। আঙ্কেল পো তার ভাতিজাকে বিশ্বস্ত মনে করে দায়িত্বটা দিয়ে দেয়। ঠিক সেদিনই রাতের বেলা মিসেস চ্যাং এবং ওয়েশেন একসাথে সাক্ষাৎ করে এবং মিসেস চ্যাং বলে যে তোমার গ্যাং নিয়ে টাসো এর বাসায় ধ্বংসলীলা চালিয়ে আসো, যেন টাসো পরবর্তীতে নিজেই বুঝতে পারে যে সে এই গ্যাংয়ের চেয়ারম্যান হবার মতো যথেষ্ট পরিমাণ দক্ষ নয়, আসলে এই ম্যাডাম নিজেই এই গ্যাংয়ের চেয়ারম্যান হতে চাচ্ছে। তো যাই হোক, কথা মতো ওয়েশেন পরের দিন রাতে তার গ্যাং নিয়ে টাসোর বাড়িতে খুবই ভাঙচুর করে আসে এবং এই ভাঙচুরের পর যখন তারা চলে যায় তখন টাসো আসলে খুবই বিরক্ত হয় এবং বুঝতে পারে তাকে তারা আসলে এসব কিছু হবে না। তার কয়েক ঘন্টা পরই হঠাৎ করে ওয়েশেনের নিকট মিসেস চ্যাং ফোন করে বলে যে আঙ্কেল পো মৃত্যুবরণ করেছে। ওয়েশেন কিছুটা অবাক হয় কারণ আঙ্কেল পোকে লাস্ট টাইম যখন সে হসপিটালে দেখেছে তখনও সে মুমূর্ষু অবস্থায় ছিল না, মোটামুটি সুস্থ হবার পথেই ছিল। ঠিক এর কিছুক্ষণ পরই হঠাৎ করে থমাস পেন্ড্রু সরাসরি বলে যে দেখো তোমার যে মিশন ছিল সেটা শেষ হয়ে গিয়েছে, গ্যাংয়ের যে মূল মাথা সে মৃত্যুবরণ করেছে, তোমার মিশন মোটামুটি সাকসেসফুল আর তোমাকে আন্ডারকভার মিশনে থাকতে হবে না। তখন ওয়েশেন বলে যে কিন্তু স্যার এখনো তো অনেক কিছু কাজ করা বাকি, মৃত্যুটাও তো স্বাভাবিক হলো না, আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে। কিন্তু এখানে উল্টো রহস্যজনক আচরণ করে বসে থমাস পেন্ড্রু, একটা গাছারা ভাব যা হবার হয়েছে। তবে ওয়েশেন সেখানেই সন্দেহ করে থমাস পেন্ড্রুকে। তার পরদিনই ওয়েশেন সহ যাবতীয় যারা আছে তারা সকলে মিলে আঙ্কেল পো এর অন্ত্যেষ্টক্রিয়াতে অংশগ্রহণ করে। এই অন্ত্যেষ্টক্রিয়ার পরই থমাস পেন্ড্রু তার বিশাল গ্রুপ নিয়ে আসে এবং উল্লেখযোগ্য কিছু লোককে অ্যারেস্ট করে ফেলে। ইন দ্যাট মিনটাইম 18 গ্যাং যারা আক্রমণ করেছিল উইনস্টনের বিয়েতে তারাও এখানে এসে সরাসরি আক্রমণ করে সান অন ই গ্যাং এর লোকদের উপর। তো এখানে সকলে গা বাঁচানোর জন্য দৌড়ায় এবং নিজের সাধ্য মতো ওয়েশেন কিছু লোককে প্রতিহত করে একটি নিরাপদ স্থানে সরে যায়। রেড পোল যে কজন আছে তারা সকলে মিলে আলোচনা করে নতুন চেয়ারম্যান নির্বাচনের ব্যাপারে। টাসো নিজেই জানিয়েছে সে চেয়ারম্যানের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারবে না। এখানে ওয়েশেন প্রস্তাব জানায় যে সান অন ই গ্যাং এর পুরনো ট্রেডিশন অনুযায়ী নির্বাচন করে সর্বোচ্চ ভোট যে পাবে তাকেই নির্বাচন করা হোক। তবে এ প্রস্তাবে বিগ স্মাইলি রাজি হয় না এবং সেই স্থান ত্যাগ করে। তো এর পরদিনই হঠাৎ করে আচমকা হামলা আসে সরাসরি বিগ স্মাইলি এর গ্যাং থেকে। পুনরায় আবার হামলা হবার ফলে একটি গ্যাং ওয়ার ওয়েশেনের গ্রুপ এবং বিগ স্মাইলি এর গ্রুপের মাঝে হয়ে যায় এবং এই যুদ্ধে মোটামুটি অনেক লোক মৃত্যুবরণ করে। মূলত বিগ স্মাইলি এই কারণে হামলা করিয়েছিল যেন ওয়াটার স্ট্রিট গ্যাংটা যদি টোটালি শেষ হয়ে যায় তাহলে তার প্রতিপক্ষ একজন কমে যাবে। মিসেস চিয়াং কিংবা মিস্টার টাসো প্রয়াত আঙ্কেল পো এর ভাতিজা এগুলো দুধবাদ। হামলা চলে অনেকক্ষণ ঠিকই, কিন্তু ওয়েশেনের গ্রুপটাকে কিছুই করতে পারে না তারা, কারণ ওয়েশেনের গ্রুপের কাছে ছিল অজস্র পরিমাণ অবৈধ অস্ত্র এবং সেই অস্ত্র দিয়েই তারা সকলকে প্রতিহত করতে সক্ষম হয়।
কিন্তু এ ঠিক কদিনের মাথায় হঠাৎ করে ওয়েশনের ছোটকালের বন্ধু লিকে আটক করে ফেলে বিগ স্মাইল এর গ্রুপটা। লিকে কোথাও খুঁজে পায় না তারা। পর অনেক ঘাটাঘাটির পর একটি পর্যায়ে হংকং পুলিশ ডিপার্টমেন্ট হতে কেউ একজন ওয়েশনকে জানায় যে বিগ স্মাইল এর গ্রুপ একটি দ্বীপে হঠাৎ করে গিয়েছিল, ওই দ্বীপে খুঁজে দেখতে পারো। তো ওয়েশন বিভিন্ন ক্লু এর সাহায্যে একটি পর্যায়ে সে একটি নির্দিষ্ট দ্বীপের মধ্যেই একটি কফিনে বন্দী অবস্থায় পায় লিকে। তো লিকে এসে উদ্ধার করার পর সে লিকে জিজ্ঞাসা করে কি হয়েছিল। লি তখন পুরোটা খুলে বলে যে বিগ স্মাইল এর লোকেরা ওই দিন হামলার পরই তার বাসায় গিয়ে তাকে তুলে নিয়ে এসেছে। যেহেতু সরাসরি আক্রমণ করে সম্ভব হয়নি, তাই এখন গুপ্ত হত্যা চালাতে যাচ্ছে বিগ স্মাইল এর গ্রুপটা। তো স্পিড বোটে করে একটি নির্দিষ্ট ডকইয়ার্ডে এসে ওয়েশন লিকে নামিয়ে দিয়ে বলে যে আগামীকালকে নির্বাচন হবে, নির্বাচনে মাস্ট থেকো। কিন্তু পরদিন যখন নির্বাচনের আসল অনুষ্ঠান সংগঠিত হবে, তার আগেই ওয়েশন লিকে কল করে তার সাথে যাবার জন্য। কিন্তু অতি আশ্চর্যের ব্যাপার হচ্ছে ওই ডকইয়ার্ডের আশেপাশেই লি এর ফোন বারবার বাজছিল। তো লি এর ফোনের আওয়াজ ফলো করে একটু সামনে এগিয়েই একটি রুমের মধ্যে লিকে মৃত অবস্থায় দেখতে পায়। খুবই নৃশংসভাবে কেটে ছিঁড়ে খুন করা হয়েছে লিকে। ওয়েশন অবাক হয়ে যায় যে কি থেকে কি হলো। তখনই ওয়েশনের মাথায় কে যেন আঘাত করে বসে এবং ওয়েশন অজ্ঞান হয়ে যায়। পরে ওয়েশনের জ্ঞান ফিরে একটি অচেনা ভবনে। ছুরিকাচি দিয়ে বিভিন্ন রকম কাটাছেঁড়া করছে মিস্টার টং নামে এক ব্যক্তি। এই মিস্টার টং কে শুরুতে আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে। তো মিস্টার টং ই মূলত নির্বাচনে যেন ওয়েশন যেতে না পারে, তাই তাকে এখানে বেঁধে এনেছে এবং লিকেও এই লোকেই খুন করেছে। তো ওয়েশন কে খুন করেই ফেলবে। জাস্ট কিছু সময় একটু ব্রেকের জন্য সে সেই স্থান ত্যাগ করে। সেই মুহূর্তেই ওয়েশন উড কাটারের সামনে নিজের হাতের বাঁধনটা কেটে খুলে ফেলতে সক্ষম হয়। এরপরই ওয়েশনের সাথে হাতাহাতি সকলের লড়াই লেগে যায় এবং এখানে ওয়েশন তার অসাধারণ মার্শাল আর্টস এর স্কিল কাজে লাগায় এবং সকলকে প্রতিহত করতে সক্ষম হয়। তো মিস্টার টং এর মোবাইল চেক করে সে একটি মেসেজ পায় এবং সেই মেসেজে দেখতে পায় বিগ স্মাইল লি মিস্টার টং কে লিখেছিল যে ওদেরকে খুন করার পর তোমরা নির্বাচনের স্পটে এসে পড়ো, প্রতিপক্ষ একজন ঘায়েল হলেই মিস্টার চিয়াংকে হারাতে আর সমস্যা হবে না। মিস্টার টং যে মৃত্যুবরণ করেছে সেটা বিগ স্মাইল লি জানেও না। ওয়েশন অতঃপর তার গ্রুপের কিছু লোক নিয়ে এবং সে আরো কিছু অস্ত্রশস্ত্র নিয়ে চলে যায় সেই নির্বাচনের স্থানে এবং সেখানে গিয়ে সরাসরি বিগ স্মাইল লি এর সকল লোকের ওপর এলোপাতাড়ি গুলি করতে থাকে। বিগ স্মাইল লি এখানে অবস্থা বিগতিক দেখে পালাতে থাকে এবং পালাতে পালাতে ডকইয়ার্ডে একটি স্পিডবোটে ওঠে সেই স্থান জলদি ত্যাগ করে। কিন্তু সেই মুহূর্তেই ওয়েশন তার পিছু নিয়ে দ্রুত লাভ দিয়ে সেই স্পিডবোটে উঠে যায় এবং সেই স্পিডবোটে তাদের মাঝে হাতাহাতি যখন চলছিল ঠিক সেই মুহূর্তেই পর্যাপ্ত নিয়ন্ত্রণের অভাবে সরাসরি তেল ভর্তি ট্যাঙ্কারে আঘাত হানে, যার কারণে সেখানে বিশাল বিস্ফোরণ হয় এবং স্পিডবোটটিও ব্লাস্ট হয়ে যায়। কিন্তু তার আগেই তারা দুজনে স্পিডবোট থেকে নামতে সক্ষম হয়েছিল। তো তারা অতঃপর দুজনে ট্যাঙ্কারের মধ্যেই একটি অংশে একে অপরে মুখোমুখি হয়। এখানে দুজনেরই টার্গেট দুজনকে খুন করে ফেলা। এখানে ফাইনাল একটি বস ফাইট হয় এবং চরম মারামারি হয় উভয় গ্রুপের দুই লিডারের মাঝে। তো এখানে বিগ স্মাইল এক পর্যায়ে ফাঁস করে দেয় যে তোরা পুলিশরা তো নিজেরাই নিজেদের শত্রু, দেখিস না তোর উপরের অফিসার তোকে খুন করার জন্য আমাকে সহ লালিয়ে দিয়েছিল, তুই অর্ডার মানিস নি তাই তোকে খুন করার জন্য আমাকে বলে দিয়েছিল অনেক আগে, আমার আরো আগে দরকার ছিল তোকে শেষ করার। তো এসব শোনার পর ওয়েশনের মাথা আর ঠিক থাকে না, এক কথায় দুই কথায় মারামারি লাগতে লাগতে ওই জাহাজে রয়ে যাওয়া একটি বরফের কাটার মেশিনের মধ্যেই ওয়েশন বিগ স্মাইল এর দেহ ঢুকিয়ে দেয় এবং বিগ স্মাইল সেখানে টোটালি টুকরো টুকরো হয়ে নিঃশেষ হয়ে যায়। তো বিগ স্মাইল এর চ্যাপ্টার শেষ। তো এরপর হংকং পুলিশ এর বিশাল একটি বহর আসে ওয়েশনকে সেখান থেকে উদ্ধার করার জন্য এবং ওয়েশনের সহকর্মী ওয়েশনকে জানায় যে থমাস পেন্ড্রো অলরেডি ইন্টারপোলে প্রমোশন পেয়ে গিয়েছে, তাকে এখন কিছু মেবি বলা যাবে না। তবে ওয়েশন বিষয়টা তার সাথে শেয়ার করলে সেও কিছুটা সন্দেহ করে, কারণ থমাস পেন্ড্রো শুরু থেকেই অনেক কার্যক্রম সন্দেহজনক ছিল। তো ঠিক তার পরদিন ওয়েশন পুনরায় তার অফিসে চলে যায়, অর্থাৎ সে আর গ্যাং লাইফের মধ্যে নাই, সে তার নিজের অফিসে চলে গেল। ঠিক এরই মাঝে হঠাৎ করে একটি পার্সেল আসে ওয়েশনের নিকট। তো ওয়েশন সেই পার্সেলটা খোলার পর দেখতে পায় যে মিসেস চিয়াং তাকে ধন্যবাদ জানিয়ে তার নিকট কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং একটি পেনড্রাইভ পাঠিয়েছে। তো সেই পেনড্রাইভটি কিছু ডিভাইসের মধ্যে চালানোর পর ওয়েশন জানতে পারে যে থমাস পেন্ড্রু শুরু থেকেই সবকিছু জানত এবং শুরু থেকেই সবকিছুর সাথে জড়িত ছিল। মূলত থমাস পেন্ড্রু থ্রি টাইগার্স নামক একটি গ্যাংকে ঘায়েল করার জন্য আঙ্কেল পো এর সহায়তা নিয়েছিল এবং আঙ্কেল পো এরকম বলেছিল যে আমি আপনাকে সহায়তা করব, ঠিক আছে আপনি আমার প্রতিপক্ষকে শেষ করে দিন এবং আপনি এতে ভালো একটি প্রমোশন পেয়ে যাবেন, তবে আমি এখানে যে বিজনেস করবো ড্রাগের যাবতীয় কার্যক্রম চালাবো সেখানে আপনি কিছু বলবেন না, আপনি বাকি সকল গ্যাংকে শেষ করে দিন। তো এই প্রস্তাবে রাজি হয়েছিল আমাদের থমাস পেন্ড্রু। মানে অবস্থাটা এরকম, পেন্ড্রু নিজেও একজন সফল পুলিশ অফিসার হয়ে গেল, অপরদিকে একজন সফল মাফিয়া হিসেবে আঙ্কেল পো তার কার্যক্রম চালাতে লাগলো। কিন্তু আঙ্কেল পো যখন অসুস্থ তখনই থমাস পেন্ড্রু আঙ্কেল পোকে খুন করার জন্য তার চেম্বারে গিয়ে তার স্যালাইনের বোতলের মধ্যে এক ধরনের মেডিসিন পুশ করে দেয়, যার কারণে বিষক্রিয়া হয়ে আঙ্কেল পো সেখানেই মৃত্যুবরণ করে। শুধু এটাই নয়, থমাস পেন্ড্রু ভালো ও সৎ একজন পুলিশ অফিসার হিসেবে জাহির করলেও অন্যান্য প্রতিপক্ষ যে সকল গ্যাং ওয়েশনদের উপর আক্রমণ করেছে তার
তাদের সাথে খুবই দহরম মহরম সম্পর্ক রেখে চলত। সাপও মরলো লাঠিও ভাঙলো না, অনেকটা সম্পর্ক এরকম। তো অতঃপর ওয়েশেন সরাসরি থমাস পেন্ড্রুর নিকট হাজির হয় এবং থমাস পেন্ড্রুর বিরুদ্ধে কেস ফাইল করে সে যাবতীয় প্রমাণগুলো সব হংকং পুলিশের গোয়েন্দা বিভাগের নিকট হস্তান্তর করে দেয় এবং টোটালি ফেসে যায় এখানে থমাস পেন্ড্রু। তো অতঃপর থমাস পেন্ড্রুকে অনেক হুমকি ধামকি দিয়ে সে জেলে ভরে দেয় এবং মজার বিষয় হচ্ছে সেই জেলেই ভরে যেই জেলে সান অন ই গ্যাংয়ের প্রতিপক্ষ বিভিন্ন গ্যাংয়ের লোকদেরকে ঢুকিয়ে নির্যাতন করেছিল। থমাস পেন্ড্রু এর শত্রু যারা তাদের কাছেই থমাস পেন্ড্রুকে ইনডাইরেক্টলি তুলে দিল এবং ওয়েশেনের যাবতীয় কার্যক্রম সবই শেষ। অলরেডি ওয়েশেন হংকং পুলিশ থেকে অবসর গ্রহণ করলো ওয়েশেন। সে একটি স্বাভাবিক জীবনযাপনই করতে থাকে। তার সহকর্মী কিছু পুলিশ অফিসার তাকে বলে যখন যে আপনি কোরিয়াতেই থাকবেন নাকি হংকংয়ে থাকবেন, তখন ওয়েশেন বলে যে খুব বেশি দিন তো হলো না এখানে আসলাম, সব তো দৌড়াদৌড়ি করতে করতে চলে গেল, কিছুদিন এখানে ঘুরি, পরবর্তীতে যদি মনে হয় শিফট করা তাহলে আমি আবার দক্ষিণ কোরিয়াতে শিফট করব। এবং সর্বশেষ আমরা দেখতে পাই যে মিসেস চিয়াং বর্তমানে আঙ্কেল পো এর জায়গাটা দখল করে ফেলেছে এবং সেই পুরো গ্যাংটা পরিচালনা করছে। কিন্তু সেই গ্যাং পরিচালনা করলেও সে ড্রাগ বিজনেস নিয়ে কাজ করে না, তার মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন স্থানে ব্যবসায়িক আধিপত্য তৈরি করা। মিসেস চিয়াং এর অধীনে যারা জব করে তারা সকলে প্রস্তাব দেয় যে কেমন হয় যদি ওয়েশেনকে তারা খুন করে ফেলে। তখন মিসেস চিয়াং জানায় যে ওয়েশেন যদি আমাদের বিরুদ্ধে যাবার হতো অনেক আগেই যেত, ও চাইলেই পারতো আমাদের পরিচয় সহ ফাঁস করে আমাদেরকে ধরিয়ে দিতে, কিন্তু ও এরকম কিছুই করেনি, যার মানে ও আমাদের উদ্দেশ্য বুঝতে পেরেছে এবং আমাদের ব্যবসায়িক পথে ও কোনো রকম বাধা হয়ে দাঁড়াবে না। ওর মতো থাকুক, আমরা আমাদের মতো আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করি। এখানেই শেষ হয় স্লিপিং ডগস নামক গেমের গল্প। তো বন্ধুরা, এই গেমটার ওভারঅল স্টোরি অনেকটা বাস্তবতার সাথেই যায়, কারণ বর্তমান দুনিয়ার বিভিন্ন রকম মাফিয়াদের সাথে পুলিশদের যে দহরম মহরম সম্পর্ক সেটা ইনডাইরেক্টলি খুবই সুন্দর মতো ফুটিয়ে তুলেছে গেমটার মধ্যে। তবে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই গেমটাতে হংকং এর পরিবেশটা এতটা সুন্দর মতো ফুটিয়ে তোলা হয়েছে, যেটা এক কথায় ইনসেইন এন্ড গেম প্লে এক কথায় মানে টপ নচ লেভেলের ভাই, 10-10 দেওয়ার মতো। আপনি অনেক গেম দেখবেন যেখানে ফাইটিং স্কিলগুলো নির্দিষ্ট কিছু টাইপের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এখানে হরেক হরেক টাইপের ফাইটিং স্কিল দেয়া হয়েছে এবং এই সবগুলো ফাইটিং স্কিলই যদি আমরা রিসার্চ করতে যাই তাহলে একদম প্রপার মার্শাল আর্টস স্কিলের মধ্যে পাবো। আর এছাড়াও এই গেমের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছিল, লাইক আমেরিকান এক টিমে যার সাথে ওয়েশেনের খুব ভালো একটি সম্পর্ক হয়ে গিয়েছিল, কিংবা দোকানদার মেয়ে, কিংবা আরও কিছু চরিত্র আছে। এদেরকে ঠিক আমি ততটা স্টোরিতে গুরুত্ব দেইনি, কারণ মূল মিশন পরিচালনার ক্ষেত্রে এরা সাধারণত সহায়ক হিসেবেই কাজ করে, মূল গল্প এর খুব বেশি গুরুত্বপূর্ণ চরিত্র এরা হতে পারেনি। দ্যাট ইজ ওয়াই এদের ব্যাপারে আমি খুব বেশি একটা আলোচনা করিনি গল্পে। সো এই ছিল আমাদের স্টোরি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে ভিডিও গেমস, ডু ইউর রেগুলার প্রেয়ার্স অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন দ্য অলমাইটি। আসসালামু আলাইকুম।